বন্ধুরা কেমন আছো? সবাই আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এসপি ফ্যামিলি টাইম ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার সকাল 9টা, আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। আর এই সানডেতে আমি আর তোমাদের দাদাভাই কীভাবে দিন কাটাই তো আজকে তোমাদেরকে শেয়ার করব। আর এখানে সকাল থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর সেই উপর থেকে জল নেমে আসছে আমাদের কোয়ার্টারের পাশ থেকে, কিভাবে যাচ্ছে তোমাদেরকে সেটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, তাই ভাবছি আমরা একটু আজকে চা খাবো। আর আমরা সকালে খুব একটা বেশি চা খাই না, তো আজকে ঠান্ডার জন্য একটু ভাবছি চা খাবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো কীভাবে পাহাড় থেকে জল নেমে আসছে, আর বৃষ্টি হলে এইরকমই মানে স্পিডে জল যায় আমাদের কোয়ার্টারের পাশ থেকে। তো দেখো আমি বিছানা গুছিয়ে এসে আমি রান্নাঘরে চলে এসেছি, চা করে নেব। আদা দিয়ে লিকার চা হবে, কারণ আমরা দুধ চা খুব একটা খাই না ভালো। তো এবার আমি পাউরুটি দুটো সেঁকে নেব, কারণ চা দিয়ে পাউরুটি আর বিস্কুট খাবো। আর টেবিলটা একটু পুছে নিচ্ছি, কারণ একটু নোংরা ছিল তাই। দেখো আমার চা হয়ে গেছে। দেখো আমি আর তোমাদের দাদাভাই বসে পড়েছি চা নিয়ে, দুজনে মিলে গল্প করতে করতে চাটা খেয়ে নেব। আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট, আর কিছু করব না ভাবছি। তো রান্নাটা করে তাড়াতাড়ি খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আমাদের চা খাওয়া একদম কমপ্লিট, আর তোমাদের দাদাভাই চা খেয়ে বাজারেও চলে গেছে, কারণ একটু চিকেন আনতে গেছে, কারণ এখানে খুব একটা ভালো মাছ পাওয়া যায় না। তো পাওয়া যায়, পোনা মাছ পাওয়া যায়, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমার নদীর মাছ খুব ভালো লাগে, তাই প্রতি রবিবার আমরা একটু চিকেন খাই। আর তোমাদের দাদাভাই বাজার গেছে, সেই ফাঁকে আমি ঘরের কাজকর্মটা সেরে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো আমাদের বাড়িতে কে এসেছে, ছোটবেলায় আমাদের এখানে থাকতো, তো বড় হতে চলে গেছিল, আবার এই যে মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে চলে যায়। আমার সকালের সব কাজ কমপ্লিট, এবার আমি সানে চলে যাব।
তো স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আমি রান্নার জোগাড় করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইও আমাকে আজকে একটু হেল্প করে দিচ্ছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। তাই ও পেঁয়াজ কেটে দিচ্ছে, সবচেয়ে বড় কাজটা, কারণ পেঁয়াজ কাটতে আমার একটুও ভালো লাগে না, তাই ওকে দিয়েই পেঁয়াজটা কাটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছো ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি তাড়াতাড়ি জোগাড় করে রান্নাটা বসিয়ে দেব। ওদিকে আমি চালটা ভিজিয়ে দিচ্ছি। আমি ভাত বসালে চাল আগে ভিজিয়েই রাখি, তাতে ভাতটা খুব ঝরঝরে আর সফটও হয় আর তাড়াতাড়িও হয়ে যায় আমার। তো তাই আমি চাল ভিজিয়েই কিন্তু ভাত করি। তো দেখো আমি ওপাশে মশলাটা মিক্সারে গ্রাইন্ড করে নিচ্ছি, আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে দিচ্ছে। নুন আর হলুদ আর হচ্ছে টক দই ছিল, তো সেগুলো দিয়েই মাংসটা ভালো করে ম্যারিনেট করে দিচ্ছে। দেখো আমি রান্না করতে চলে এসেছি, আর আমার সব জোগাড় হয়ে গেছে। ডাল হবে, আর চিকেন কষা হবে, আর আর কিছু হবে নি। তো আজকে এটাই মেনু। দেখো মাংসটা করার জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়নে, আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে, তারপর আমি গোটা চিরা কাঁচা লঙ্কা আর যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা, তো সেটা দিয়েই মশলাটা ভালো করে হচ্ছে কষিয়ে একটু গুঁড়া লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তা এরপর আমি চিকেনটা দিয়ে দেব, আর হ্যাঁ একটা গোটা রসুনও দিচ্ছি। আমার কিন্তু রসুন খেতে খুবই ভালো লাগে, আর রসুনের ফ্লেভারটাও আমার খুবই ভালো লাগে। আর টমেটোও দিয়েছি একটা সামান্য। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখো তো এবার ভালো করে হচ্ছে চাপা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে। এদিকে আমার ভাতটা বসিয়ে দিয়েছি, দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কি না। দেখো তোমাদের দাদাভাইও চলে এসছে রান্নাঘরে একটু নাড়াচাড়া করতে, ওর ভালো লাগে রান্না করতে, কিন্তু আমি ওকে রান্নাঘরে খুব একটা আসতে দেই না, কারণ ও সব এলোমেলো করে দেয়। তাই দেখো আমার চিকেনটা প্রায় হয়ে এসছে, হালকা তেলও ছেড়ে দিয়েছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর তোমাদের দাদাভাইকে একটু টেস্টও করতে দিয়েছি লবণটা ঠিক আছে কি না। দেখো আমি অতিথিকে যে খেতে দেবো, বসে আছে, চিকেন আর ভাত মাখিয়ে দিয়েছি ওকে, এবার খেতে দিয়ে দিই। সেই সকাল থেকে অপেক্ষা করে বসে আছে খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই যখন চিকেন নিয়ে আসে, ও চিকে দেখছে যে চিকেন আছে, ওই জন্য এতক্ষণ বসেছিল, নাই তো চলে যেত, অন্য চিকেনটা দেখছে বলেই এতক্ষণ ওয়েট করেছিল। খেতে দিতেই নয়তো চলে যাবে ও আবার। আয় তো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে এখানে, আর এখানে হয়েছে চিকেন, ডাল, স্যালাড, পারমিতা ভাতও বেড়ে নিচ্ছে, অনেকটা বেলা হয়ে গেল, এবার খেয়ে নেবো আমরা তাড়াতাড়ি, চলো। তো বন্ধুরা রান্না কেমন হয়েছে?
তোমাদের দাদার ভাইয়ের মুখ থেকেই শুনে নাও কি গো, কেমন হয়েছে? রান্না খুবই অসাধারণ হয়েছে, কারণ চিকেনটা একটু কষা কষা টাইপের করা হয়েছে, তো তাই জন্য খুবই টেস্ট হয়েছে। প্লাস সাথে মুগ ডাল আছে, মুগ ডালটা বাড়ির থেকে আনা হয়েছিল, বাড়ির ক্ষেতে চাষ করা এই মুগ ডাল খুবই টেস্টি। তো আজকে যে ওয়েদারটা খুবই সুন্দর আছে, ঠান্ডা ওয়েদার, তো এই ঠান্ডা ওয়েদারে এই মেনুটা জাস্ট জমে গেছে একদম। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নেই, খেয়ে দিয়ে কথা বলছি, চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর আবারও তোমাদের সামনে চলে এসেছি যে তোমাদের দাদা ভাই আমাকে কি কি অনলাইন থেকে কিনে দিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমাদের এখানে তো অনলাইন ডেলিভারি হয় না, তো তাই যে দাদাটা আমাদের বাড়িতে এসেছিল সেই দাদার অ্যাড্রেসে দেয়া হয়েছিল, তো সেখান থেকেই আনানো হয়েছে। তো দেখো আমাদের দাদা ভাই আমাকে কি কি কিনে দিয়েছে। নাইটি, তো এটা তোমাদের দাদা ভাইয়ের চয়েসে, আর তোমাদের দাদা ভাইয়ের নাকি এটা খুব পছন্দ হয়েছে, তো তাই ও আমাকে এটা কিনে দিয়েছে। এটা হচ্ছে নেভি ব্লু কালার, আর এরকম ফুলের ছাপ ছাপ আছে। 200 থেকে এটা অর্ডার দিয়েছিল, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও একটু, আমারও খুব ভালো লেগেছে। আর এখনো দুটো নাইটি আছে, এই দুটো হচ্ছে মানে কম্বো প্যাক। প্রথমে ব্লুটা দেখাচ্ছি তোমাদেরকে, বাটি ফেন্টের উপরে ব্লু কালার, আমার তো খুব ফেভারিট ব্লু কালার। এটা একদম সুতি, সফট, একদম নরম। দেখো এটাও কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই যে একটা, এটাও বাটি প্রিন্টের উপরে, এটা খয়েরি কালার। এই তিনটা নাইটি আমার খুব পছন্দ হয়েছে, তোমাদেরও কেমন লেগেছে জানিও। এটা এই দুটো কম্বো প্যাক ছিল, দুটোই হচ্ছে 450 টাকা নিয়েছে, আর এটা আলাদা। তো এটা কত, 250 টাকার মতো নিয়েছে, জানিও কোনটা ভালো লেগেছে তোমাদের। আর এই তিনটেই মিশো থেকেই আমরা তোমাদের দাদা ভাই অর্ডার দিয়েছিল, তো কেমন হয়েছে প্লিজ জানিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।